होली कब है? कब है होली? कब? বসন্ত উৎসব হোলি আমাদের জীবনে আনন্দ ইমোশন নিয়ে আসে প্রত্যেকটি উৎসবের মতোই। আর এই ভিডিও থ্রু আমি কিছু মুহূর্ত শেয়ার করব আর স্টোরিও কিছু শেয়ার করব। অনেকক্ষণ বাড়ির এক ঘরে বসে আজকের দিনটা ভাবছিলাম এভাবেই চলে যাবে। যেহেতু ব্লগ করি নাড়ু ভাইকে SMS করলাম, 12:30 নাগাদ বেরোলাম, তারপর যা হওয়ার ছিল। কি ধরবো, কভার আছে, কভার ফোনে ফোন হাওয়ায় উড়ে উড়ে উড়ি উড়ি। তোকে বলি দিস ক্যামেরা বালে ভাইয়াকে দিয়ে দিবি সব সময়। মোর মাথা মোকে ক্যামেরা ভাইয়ারে দেখো। নাকি ঘন্টা আমি বলি এক্ষুনি গেল, ঘুম বলছে যে টার্নিং লুব কি 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 ভিডিও শুট করো, কেউ নেই তো হ্যাপি আছে। তারপর বাড়ি রওনা হই 2:30-এ। দিনটা এভাবেই শেষ হয়নি, তারপর দুপুর 3:15-এ রওনা হলাম স্যারের বাইকে করে। Head north on National Highway 116B. Sorry, road block করার রিস্ক নিলাম না মোবাইল পড়ে যাওয়ার ভয়ে। গেলাম প্রথমে KFC কোলাঘাট। সেখানে খাওয়া দাওয়া করে সোজা চললাম খিরাইয়ের দিকে। আমাদের সকলেরই ছিল ফার্স্ট টাইম, তাই একটু গুগল ম্যাপেরও সাহায্য নিতে হলো। আরে অর্ডার অর্ডার 19 কি 19 বললে নিয়ে চলে আসবে। 19 বললে দিয়ে দেবে, আমার ফটো তুলো। কলকাতার এতে ভিডিও এলাম সেটা কলকাতার KFC তে কেন মাথা বড় বডি ছোট তুকে লিয়ে আয় দেখি। হ্যাঁ
তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি খিরাই খিরাই অনেক আছলা খাওয়ার পর লাস্টে খিরাই এসেছি। তো ভাই পরে আবার দেখা হবে। আর একদম শেষে 7:30 নাগাদ এক কাপ চায়ের সাথে শেষ হলো আমাদের জার্নি। কেএফসি থেকে অনেক পাটা ফুল দেখবো আবার কি ফুলে কি বড় বড় পোকা। এইসব জায়গায় খিরাই আসা যায়, স্পন্সর করতেছি টাকা নিয়ে নিয়ে আসেন। দেখবি এক সময় যদি এইসব জমি পুরো আমার নামে করছি তো আমার নামে সন্ধান কাজউদ্দৌলা হচ্ছে আমি, সিরাজ নয় বিড়াল উদ্দৌলা। হ্যাঁ করছে দেখুন কিরকম হচ্ছে। স্লো দাও না, চলবে দাও না, দাদা একটু দাও। গোটাটাই গন্ধ